পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ ভবন দপ্তরের উদ্যোগে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েত অফিসে আজ কেসিসি লোনের ক্যাম্প অনুষ্ঠিত হল। এদিন 50 জন প্রাণী পালকের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কেসিসি লোনের জন্য নাম নথিভুক্ত করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাক্তার জয়কিরণ মান্না, সিঙ্গি গ্রামীণ ব্যাংক ম্যানেজার, শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান, উপপ্রধান জগন্নাথ রুদ্র, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা সাহা, এছাড়াও আরও অন্যান্যরা। সরকারের এই রকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন প্রাণী পালকরা। আমাদের এই প্রাণী সম্পদ বিকাশের যে মিটিংটা হলো, এতে আমরা খুবই আনন্দিত এবং এতে করে যাতে আমরা লোনটা পাই তার জন্যে আমরা ম্যানেজার বাবুর সঙ্গে কথা বললাম এবং এই লোনটা পেলে খুবই উপকৃত হইব। আমরা বাড়ি নতুন গ্রাম 10 নম্বর সংসদ। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার, দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টার। ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ 03211356102 এবং 786585878781।